মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনকে নবান্নের পরিচয় দিয়ে ভুয়ো ফোন কল এক ব্যক্তির। বুধবার বিকেলে তাজমল হোসেনের কাছে একটি ফোন আসে, রাজনৈতিক এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। প্রথমে সরল মনে সমস্ত উত্তর দিয়ে দেন তাজমল হোসেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন নবান্ন থেকে এমন কোনো ফোন আসেনি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন মন্ত্রী, সাথে সাথে তার ব্যক্তিগত সহায়ক গোলাম মুর্তজা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার ট্যাংরা কাঠপুর থেকে ফোনটি এসেছিল। আইসি দেবদূত গজমের নির্দেশে এএসআই অজিত মণ্ডল উত্তর চব্বিশ পরগনার উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্তকে ধরার জন্য। বারো ঘন্টার মধ্যে অভিযুক্ত আজিম মণ্ডলকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুরে নিয়ে আসে পুলিশ। ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সমগ্র ঘটনায় বিরোধীদের চক্রান্ত দেখছে তৃণমূল, পাল্টা তোপ বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট, এবি চব্বিশ নিউজ। পরশু দিন অর্থাৎ বুধবার মন্ত্রী সাহেবের ফোনে একটা ফোন আসে, উনি তখন ডিএম অফিসে প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। ফোনে বলা হয় যে আমি নবান্ন থেকে বলছি, হ্যাঁ, নবান্নের নাম করে বিভিন্ন রকমভাবে প্রতারণার চেষ্টা করে, নবান্নের নাম করে ওরা ফোন করে বিভিন্ন সরকারি কাজকর্মের খবর জানতে চেয়েছিল। মন্ত্রী সাহেবের সন্দেহ হওয়ার তো উনি আমাদের জানালেন যে এরকম ব্যাপার। তখন আমরা থানাতে জানানোর পর আইসিএফ তদন্ত করে দেখলেন যে উনি প্রতারক, হ্যাঁ, ওই নাম্বারে ট্র্যাক করে পাওয়া গেল সন্দেশখালী থেকে ফোন করছে, ওর নামে প্রচুর অভিযোগ, ওই থানাতেও ওকে ধরতে পারছিল না, এরকমও আমাদের কাছে। আমাদের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে ওকে একদম ধরে নিয়ে এসছে, এখন হরিশ্চন্দ্রপুর থানাতে আছে। কাছে খবর আছে ওই নাম্বার থেকে আরও জেলার বিভিন্ন আধিকারিকের কাছে ফোন গেছিল, জনপ্রতিনিধিদের কাছে ফোন করে গেছে। আমাদের যা সন্দেহ, এটা বিরোধী দলের আইটি সেল থেকে করা হচ্ছে। পঞ্চায়েত ভোট সামনে আসন্ন, পঞ্চায়েত ভোটের আগে সরকারকে কীভাবে কণ্ঠাসা করা যায় তারই ওদের একটা পরিকল্পনা, কিন্তু আমরা সেটা তাদের একদম ধরে নিলাম, একদম বিরোধীদেরই একটা চক্রান্ত। গোলাম মন্ত্রীর সাথে সবসময় থাকে আমাদের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মনোনীয় তাজমল হোসেন সাহেবকে একটা ফোন আসে নবান্নের নাম করে, যে নবান্ন থেকে বলছি, বিভিন্ন দলীয় বা এবং পার্সোনাল কিছু তথ্য জানতে চাওয়া হয়। এবং যেহেতু আমাদের বিধায়ক অত্যন্ত সরল মানুষ, সরল মনের মানুষ, উনি কিছু তথ্য বলেও দেন, কিন্তু এগুলো সমস্ত বিরোধীরা চক্রান্ত করছে যাতে আমাদের দলের ইন্টারনাল যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো জেনে নিয়ে দলকে ক্ষতি করার চেষ্টা করছে। বাট আমরাও কি আছে যে ওগুলোতে রাজি নই এই মুহূর্তে। সামনে পঞ্চায়েত নির্বাচন, আপনারা জানেন বিরোধীরা অনেক প্রয়াসই করবে, কিন্তু সেই সমস্ত প্রয়াসকে আমরা ব্যর্থ করে দিব, আমাদেরও মাটি শক্ত আছে। এবং হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতারক ছিলেন, ফোন করেছিলেন, পরে তো জানা যায় যে উনি নবান্নের কেউই নন, একজন প্রতারক, তাকে কিন্তু ধরে আনা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়, উনি এখন অ্যারেস্ট অবস্থায় আছেন। প্রতারককে কিন্তু ওনার মোবাইল ফোন নম্বরটা ট্র্যাক করে উত্তর চব্বিশ পরগনা থেকে ধরে আনা হয়। তার জন্য আমাদের আইসি সাহেব গাজমের বাবু, তাকেও আমরা এবং এখানকার প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীরা যদি মনে করে থাকে যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর আমাদের দলের ইন্টারনাল তথ্যগুলো নিয়ে কোনোভাবে দলকে ডিমোলাইজ করবে, সেটা কখনোই সম্ভব হবে না, কারণ আমাদের সংগঠন অত্যন্ত স্ট্রং এবং আমরা এই বেশ দেড় মাস যাবৎ প্রতিটা বুথে বুথে গিয়ে আমরা যা সাড়া পাচ্ছি তাতে করে বিরোধীরা ধুলিশ্বাত হবে সামনে পঞ্চায়েত নির্বাচন, এবং বিরোধী শূন্য হবে। আমরা আমাদের দলের সমস্ত নেতৃত্ব এবং দলের কর্মী সংগঠক যারা রয়েছে তারা আমরা আমাদের দলের সম্পদ হিসাবে কাজ করছি। আমার নাম শামিমা রহমান, হরিশ্চন্দ্রপুর ব্লক টু সাধারণ সম্পাদিকা। আমাদের যে প্রতিমন্ত্রী আছেন তাজামুল হোসেন, ওনাকে নাকি কেউ ফোন করেছিল, কোনো প্রতারক ফোন করা হবে, পরে হয়তো কোনো তথ্যফত্য জানার চেষ্টা করেছে, তাতে নাকি আবার এই শাসক দলের প্রতিমন্ত্রী নাকি বলছে বা ওনাদের সব চেলাচামুন্ডারা বলছে নাকি যে এরা বিরোধীদের চক্রান্ত। মানে বিরোধীদের তো খেয়ে দিয়ে কাজ নাই, বিরোধীরা মানুষের সাথে থাকার রাজনীতিটা করে। 365 দিন 24 ঘন্টা কী করে মানুষের সাথে থাকা যায়, মানুষের পাশে থাকা যায়? কারণ আমাদের নরেন্দ্র মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস, এই নীতি আদর্শই তো ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আদর্শিত আছে। তো কাজে ভারতীয় জনতা পার্টি আরও কোনো দরকার প্রয়োজন পড়েনি যে কোনো কর্মী কি নেতা কি মন্ত্রীর পিছনে লেগে থাকবে আর প্রতারকের কাজ করবে। এই প্রতারণার কাজ তো তৃণমূল কংগ্রেসের,
প্রত্যেক দিন প্রতারণা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কখনো চাকরি দেওয়ার নাম করে, কখনো চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, কখনো সার্টিফিকেট পাইয়ে নাম করে আয়ের দিন প্রতারিত করছে, কোনো দিন ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতারিত করছে। তো প্রতারণার সাথে যুক্ত যদি কেউ আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো কাজে কে ভুয়ো ফোন করলো কে করলো না তার মধ্যে বিরোধীদের চক্রান্ত, এটা কোনো দিনও লোক হাস্যকর ব্যাপার। তাদের মধ্যে যদি তাদের তৃণমূলেরও যারা সমর্থক আছে, কর্মী আছে, কিছু কর্মী যারা ভালো মানুষ আছে, তারাও শুনে আসবে এই জিনিসটা যে বিরোধীদের জন্য দোষারোপ করা হয়েছে। যদি সঠিক তদন্ত করা যায় তাহলে যে প্রতারকটা ধরা পড়েছে সেও দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের সমর্থিত আছে বা তৃণমূল কংগ্রেসেরই কোনো কর্মী হবে লতায় পাতায় যুক্ত। যারা সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সাগরদিঘিতে দেখলেন উপনির্বাচনের মধ্যে, যেখানটা কংগ্রেসের উত্থানের সাথে সাথে সেই সাগরদিঘিটা তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের মধ্যে যদি কোনো বিধানসভা জিতে থাকে সেটা সাগরদিঘি। সেই জায়গাটা 50,000 ভোটে যেটা জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সেটা প্রায় 23,000 ভোটে হারছে, মানে 75,000 ভোটের ব্যবধান, 75,000 ভোটে পিছিয়ে গেছে। তার মানে কি মানুষের মহাজোট বাড়তে চলেছে, যেখানটায় জোটের দরকার পড়বে সেখানে জোট জিতবে, যেখানে বিজেপির দরকার পড়বে সেখানে বিজেপি জিতবে। তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শূন্যতে চলেছে, কারণ পায়ের তলায় মাটি নাই, মানুষ তাদের সাথে আর নেই। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারত। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775 06 6031।